আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফার্স্ট অফ অল আমি জাস্ট টু শুরুতে বলে এই যে এখানে যে কোভিড নিয়ে আমি অনেক কথাই বলছি এবং বিভিন্ন জায়গা আমাকে কথা বলতে হচ্ছে বিভিন্ন পারসপেক্টিভে এবং একটা জিনিস আমি ক্লারিফাই করতে চাই যেটা হচ্ছে যে এই কোভিড रिलेटेड জিনিসগুলো খুব র‍্যাপিডলি চেঞ্জিং হচ্ছে এবং এজন্য আমাদের সবাইকে আমি যখন কথা বলবো এবং সেই কথাগুলো কিন্তু সেই সময়ের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ এক মাস আগে যে কথাগুলো আলোচনা হয়েছিল এক মাস পরে সেই জিনিসটা হয়তো বা কিছুটা চেঞ্জ হতে পারে তো আমাদেরকে এই কনটেক্সটা মাথায় রেখে চিন্তা করতে হবে এবং রেফারেন্স দেওয়ার সময় এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে আচ্ছা আমি এই স্লাইডটা শুরু করার আগে একটু বলে নেই যে আই লাইক টু অ্যাপ্রিসিয়েট তাস্কিয়া পাবলিকেশন আপনারা অনেকেই হয়তো পেয়েছে একটা কোভিড নাইন্টিন বুক পাবলিকেশন এবং যারা এটা নিয়ে কাজ করেছেন আমাদের আইপিডিসি প্ল্যাটফর্ম থেকে আই রিয়েলি লাইক টু কনগ্রেচুলেট দেম লট অফ পিপুল কল মি অ্যাবাউট কোভিড মেডিকেল ম্যানেজমেন্ট আমি তাদেরকে অ্যাডভাইস দিই তাদেরকে আমি কিছু আমার কিছু গাইডলাইন আছে সেগুলো আমি তাদেরকে টেক্সট করে দিই হোম ম্যানেজমেন্টের গাইডলাইন কিন্তু স্পিরিচুয়াল গাইডলাইনটা আমার জন্য দেওয়া খুব ডিফিকাল্ট ছিল এবং মানুষকে বলাটাও খুব ডিফিকাল্ট এবং রিয়েলি এই বইটা আমার কাছে মনে হচ্ছে দ্য ওয়েট বিন আপনার হচ্ছে অর্গানাইজড ক্রোনোলজিক্যালি কনটেক্সট এটা এক্সিলেন্ট বুক আমি সব একটু রিকোয়েস্ট করবো যারা আপনারা অনলাইনে আছেন একটু সুযোগ পেলে বইটা পড়বেন যে আমরা এই বইটাতে শুরু থেকে মানে হাউ ক্যান উই প্রোটেক্ট আহার ফ্রম দিস কোভিড প্যান্ডেমিক থেকে শুরু করে যদি আল্লাহ মাফ করুক আমাদের কোভিড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি ধরনের প্রোটেকশান কি ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করতে পারি এবং অ্যাট দ্য এন্ড অনেকেই তো মারা গিয়েছে হ্যাঁ এটা তো আমরা আলিম মানে পড়লাম একটু আগে যে হ্যাঁ আমাদের মৃত্যু আল্লাহর হাতে আল্লাহ ফয়সাল আল্লাহ নির্ধারণ করে রেখেছে সুতরাং যদি আমাদের সেই অবস্থা চলেও আসে সেই ক্ষেত্রে কি ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে বাসা থেকে শুরু করে হসপিটাল যাওয়া পর্যন্ত খুব নাইসলি এই বুকটাতে রিপ্রেজেন্ট করা হয়েছে বা আমি মনে করি আমাদের দিনী ভাইদেরকে বলবো আপনার নিজেরা নিজেদের পরিবারকে এবং এবং নিজেদের যারা রিলেটিভ আছে বিভিন্ন জায়গায় আমাদের বাবা মা ভাই বোন একটু আপনারা স্প্রেড করবেন এবং তাজকে পাবলিকেশনকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমাদের উচিত এই ধরনের কাজগুলোকে প্রমোট করা অ্যাপ্রিসিয়েট করা তো শুরুতে আমি আমার কথা বলার শুরুতে আমি একটি স্পিরিচুয়াল প্রোটেকশন আমরা সবাই এই দোয়াটা পড়ি যারা আপনার অনলাইনে আছেন যে আমাদের প্রফেটিক একটা দোয়া যেটা আমরা অনেকেই জানি অথবা অনেকে আমরা মেমোরাইজও করেছি যে আল্লাহ হুম্মা ইন্নি আউবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সাই ইল আস কম ও আল্লাহ আই সিক ইউর প্রোটেকশন ফ্রম লিউকো ডার্মা ফ্রম ইনসেনিটি ফ্রম ল্যাপ্রোসি অ্যান্ড ফ্রম অল সর্ট অফ ইভিল ডিজিজেস আমরা চেষ্টা করব আমরা এই দোয়াটা দিনে একবার করে কাজে যাওয়ার সময় যারা বাইরে কাজ করতে যাচ্ছেন বা যেতে হচ্ছে বা বাইরে যাচ্ছেন অথবা বাসায় থাকছেন যে যে অবস্থায় আছেন দিনে একবার করে আমরা আমাদের নিজেদের এবং পরিবারদেরকে এই দোয়াটা পড়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রোটেকশন চাই প্রফিটিক হইতে চান আল্লাহ আমাদেরকে এই প্যান্ডেমিকের হাত থেকে রক্ষা করেন আচ্ছা এখন আমি একটা সেকেন্ড স্লাইড যাচ্ছি এটা খুব রিসেন্ট একটা ডেটা যেটা টোয়েন্টি এইট অফ অগস্টে পাবলিকেশন হয়েছে এবং আমি এখানে একটু ম্যাথমেটিক্স টেস্ট করতে চাই আমাদের ভাইদেরকে যে আপনারা দেখছেন এখানে যে অনেকগুলো কালার কোডিং আছে আমি যে কালার কোডটা এখানে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে ইয়েলো কালার কোড এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার কোডটা হচ্ছে যারা ডবল ভ্যাকসিনেটেড যারা কোভিডের দুটা ভ্যাকসিনই পেয়েছে এবং আপনারা দেখেন যে যারা কোভিডে দুটা ভ্যাকসিন পেয়েছে তাদের সংখ্যা আউট অফ হান্ড্রেড পার্সেন্ট অফ পিপুল গেটিং কোভিড ইনফেকশন ইজ ভেরি লো অনলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক কিন্তু কোভিড ইনফেকশন হচ্ছে আউট অফ হান্ড্রেড পার্সেন্ট যারা ফুললি ভ্যাকসিনেটেড অনলি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট যারা ফুললি ভ্যাকসিনেটেড তারা হসপিটালে এন্ড আপ করছে আমরা যারা হসপিটালে রুগী দেখছি যারা কোভিড এর মেজরিটি পেশেন্ট মেজরিটি পেশেন্ট হ্যাজ নট বিন ভ্যাকসিনেটেড এট অল অর ইভেন দো দেয়ার ভ্যাকসিনেটেড মাইট বি ফার্স্ট ডোজ এবং এদের মধ্যেও যারা আইসিউতে এন্ড আপ করছে যেখানে আপনারা জানেন যে কোভিড এর তে এন্ড আপ করার করলে তাদের মৃত্যুর হার কিন্তু পঞ্চাশ থেকে 50 60 50 টু করে কোভিড এর রোগী মৃত্যুর হার 50 থেকে 60 ভাগ এবং যারা ফুললি ভ্যাক্সিনেটেড তাদের খুবই নগণ্য সংখ্যক লোকজন আইসিইউতে মাত্র 1.4% এবং এট দা এন্ড আমাদের যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা চাই যে কোভিড ভ্যাক্সিনেশনের যে এখন ক্যাম্পেইন চলছে এখানে বলা হচ্ছে না যে কোভিড আমরা ইরাডিকেট করব আমরা কোভিডে ইন্টেন্সিটি কমাই দিব কোভিড রিলেটেড মর্টালিটি কমাই দিব কোভিডকে আমরা একটা ইনফ্লুয়েন্সের মতো একটা অর্ডিনারি ভাইরাসে পরিণত করব। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনলি ইলেভেন পার্সেন্ট মট ডেথ তার মানে নাইনটি পার্সেন্ট ইফেক্টিভ এই কোভিড ভ্যাকসিন এবং এই কথাটাই আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম এবং সেটা সত্যতার ডাটাটাই আমি এখানে তুলে ধরলাম যে এই যে অ্যাস্ট্রাজেনিকা বা ফাইজার ভ্যাকসিন নিয়ে সারা ওয়ার্ল্ডে যখন ক্যাম্পেইন চলছে বা আমাদের অস্ট্রেলিয়াতে যে ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে সেইগুলো দেখাচ্ছে যে এই এই কথাটা আমরা আমাদের অস্ট্রেলিয়ান ডাটায় দেখতে পাচ্ছি যে এইটা পার্সেন্ট ইফেক্টিভ হ্যাঁ আমাদের ইন টার্মস অফ মর্টালিটি ইন টার্মস অফ হসপিটালাইজেশন ইন টার্মস অফ অন টু অ্যাডমিশন এবং এই মেসেজটা আমি আমি আপনাদেরকে দিতে চাই যারা ভ্যাকসিনেশন ফুললি এখনো দেন নাই বা দেওয়ার ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে আপনাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যে কোনো দিক থেকে এবং একজন আইপিডিসি মেম্বার হিসেবে আমাদের যদি আমরা স্পিরিচুয়াল ব্যাপারটা খেয়াল করি এটা আমাদের একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমি ভ্যাকসিন দিয়ে নিজেকে রক্ষা করব বা পরিবারকে রক্ষা করব সমাজকে রক্ষা করব আন্ডার দ্য মার্সি অফ আল্লাহ সুবান অবশ্যই আচ্ছা আমি এখানে বেশি কথা আজকে বলবো না বা আমি মনে করি যে আমরা এই যদি এটা মান্থলি যে কেমন লাইলে আমরা আলোচনা করছি আমার মনে হয় যে আমরা হয়তো পাঁচ দশ মিনিট কোভিড ভ্যাকসিন নিয়ে কথা বলতে পারি বা কোভিড নিয়ে কথা বলতে পারি এবং যারা আমাকে হয়তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি চিলেন বা আইপিডিসির প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার আছে যদি কোনো আমাকে পোস্ট করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমরা যখন মান্থলি কেমন লেল হবে সেখানে আমরা এই প্রশ্নগুলা পাঁচটা বা ছয়টা প্রশ্ন আমি হয়তো পিক করে আলোচনা করতে পারি যার মাধ্যমে আমরা সবাই হয়তো কম বেশি উপকৃত হতে পারবো ইনশাল্লাহ এখন যেটা ভ্যাকসিনেশন ফর চিলড্রেন এটা হচ্ছে হট টপিক আর আপনারা জানেন যে থার্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বারো থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছে এবং অনেকেই এখন হয়তো ভ্যাকসিন দেওয়ার শুরু গিয়েছেন অথবা দেওয়ার জন্য অলরেডি আপনারা এনরোল করছেন এখন আমাকে অনেকেই ফোন করছে যে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিব আমার বাচ্চা বয়স তেরো বছর ও স্কুলে যাবে কতটা সেফ বা কতটা ইফেক্টিভ হ্যাঁ এবং এই জিনিসটা এখন অনেকের একটা মেন্টাল অ্যাংজাইটি এবং একটা আনসার্টনি মতো মনে হচ্ছে আমি এখানে ক্লিয়ারলি আপনি কিছু বলতে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া যখন গভর্নমেন্ট যখন ডিসিশন নেয় এই ডিসিশনটা তারা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ডেটা রিসার্চ হ্যাঁ সেফটি এগুলো দেখে কারণ এই দেশে যদি একটা বাচ্চা কারণে কোনো ক্ষতি হয় এই গভর্নমেন্টের কিন্তু হবে বাচ্চা ভ্যাকসিনের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় এই গভর্নমেন্টকে এই জন্য জবাবদিহি করতে হবে সুতরাং গভর্নমেন্ট কিন্তু অনেক সময় নিয়ে তারপরে এই পারমিশনটা দিয়েছে আপনারা জানেন আমেরিকাতে কিন্তু বারো থেকে পনেরো বছরের বাচ্চা ভ্যাকসিনের অনেক আগে থেকে শুরু হয়েছে

ওরকম হয় না তো ওই ভ্যাকসিনে দেখে যারা ভ্যাকসিন পাইছে দুই হাজার বাচ্চার মতো তাদের কারোরই দুইটা ডোজ যারা দুইটা ডোজ ভ্যাকসিন পাইছে তারা ফুললি আলহামদুলিল্লাহ প্রোটেক্টেড এবং তাদের কারোরই হসপিটাল তো দূরের কথা কোভিড ইনফেকশনের হয় নাই আচ্ছা এখন সাইড ইফেক্ট কি বাচ্চাদের যেটা সাইড ইফেক্ট হচ্ছে খুব কমন সাইড ইফেক্ট যেটা আমাদের ফুল দিলে হয় মাথা ব্যথা গা ব্যথা জ্বর এই ধরনের সাইড ইফেক্ট দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক বাচ্চাদের মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস বলে একটা ডিজিজ আছে যেটাকে বলা ইনফ্লেমেশন অফ দ্য হার্ট খুব অল্প সংখ্যক বাচ্চা চল্লিশ পার মিলিয়ন আমেরিকাতে এই ফাইজার ভ্যাকসিনের পর দেখা গিয়েছে এবং মেজরিটি সব বাচ্চাদের কোনো কিছুই হয় না তাদের হালকা একটু বুকে ব্যথা বা পালপিটেশন হয়েছে এবং এরা এমনি ভালো হয়ে গেছে হয়তো হসপিটালে একদিন মনিটর করতে হয়েছে কিন্তু কোনো রকমের কমপ্লিকেশন বা ডেথ এখনো পর্যন্ত রিপোর্টেড কোন কেস নেই সুতরাং বোঝা যাচ্ছে যে অ্যাপারেন্টলি এটা ভেরি ইফেক্টিভ এটার ইমিউন বুস্টিংটা বড়দের থেকে বেশি হয় কারণ বাচ্চাদের তো ইমিউনিটি ভালো তখন এদেরকে ভাইজার দেওয়া হয় দুইটা ডোজ এক সপ্তাহের মধ্যে ইমিউন বুস্টিং এতই ভালো হয় যে এদের কোনো ইনফেকশন হওয়ার চান্স জিরো পার্সেন্ট এবং মিনিমাল সাইড ইফেক্ট সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ইনশাআল্লাহ সোফার আমরা যে ডেটা এখন পর্যন্ত অ্যাভেলেবল ওয়ার্ল্ডে বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারে আমরা ইনকারেজ করব বিশেষ করে আপনারা জানেন যে পাবলিক স্কুল এবং প্রাইভেট স্কুল সব খুলে যাবে এবং তখন কিন্তু আপনি বাচ্চাকে স্কুল যেতে হয়

কোভিড ইনফেকশন হয়ে যায় তাহলে যে যাদের মাইল কোভিড হচ্ছে এবং যারা বাসায় থাকছে যাদের হসপিটালে যাওয়ার যখন পাবলিক হেলথের অ্যাডভাইস অনুযায়ী আইসোলেশন থেকে বের হয়ে আসবে দে আর রেডি ফর ভ্যাকসিনেশন এটা হচ্ছে আমেরিকান গাইডলাইন এবং আমরা এই গাইডলাইনটা ফলো করছি সুতরাং আপনি যদি চোদ্দ দিন আইসোলেশন থাকেন থাকেন এবং আপনার কোনো সর্দি কাশি শ্বাসকষ্ট সম্পূর্ণ রিজলভ হয়ে যান রিজলভ হয়ে যায় এবং আপনার পাবলিক হেলথ জিপি বলছে ইউ আর ফাইন টু কাম আউট কাম আউট অফ আইসোলেশন দেন ইউ আর রেডি ফর ভ্যাকসিনেশন দ্য ফলোয়িং ডে সো ডোন্ট ডিলে কারণ ভ্যাকসিন যেটা হচ্ছে যে আপনি ইনফেকশন হইলেও এইটার ইমিউনিটি তেমন দিচ্ছে না আপনি স্টিল আপনার আবার ইনফেকশন সেকেন্ড টাইম হতে পারে বাংলাদেশে আমরা জানি অনেকেরই সেকেন্ড টাইম থার্ড টাইম কোভিড ইনফেকশন হয়েছে সুতরাং আমাদেরকে ভ্যাকসিনের ব্যাপারে ডিলে করা যাবে না যারা হসপিটালে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে হসপিটাল গাইডলাইন দিচ্ছে সেক্ষেত্রে আমি এখানে কোনো ওপেন ফোরামে মন্তব্য করব না থার্ড যে কোয়েশ্চেনটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমরা তো যারা ভ্যাকসিন দিছি ফর এক্সাম্পল আমি এপ্রিলে ভ্যাকসিন দিয়েছি আমার অলরেডি এখন পাঁচ মাসের মতো হয়ে গেছে এখন কি আমাদের যারা অলরেডি আমরা অনেক আগে ভ্যাকসিন আমাদের কি এখন ইমিউনিটি আছে কি নেই এবং আমাদের কি সেকেন্ড ডোজ বা বুস্ট থার্ড ডোজ বা বুস্টারিং দিতে হবে কি না তো এই ব্যাপারে এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের পলিসি হচ্ছে যে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত বুস্টার ভ্যাকসিন শুরু করে নাই এবং বুস্টার ভ্যাকসিন লাগবে এটা ব্যাপারে অনেক স্টাডি হয়েছে এবং ফাইজার এবং মডার্না যারা পেয়েছে তাদেরকে বুস্টার লাগবে অ্যাস্টাজিনিকের ব্যাপারে আমরা জানি না এটা লাগতে পারে কিন্তু কতদিন পরে লাগবে আমরা জানি না ফাইজারের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আমেরিকাতে ওরা আট মাস পর থেকে ফাইজারের বুস্টার শুরু করবে এবং কাদের শুরু করবে আগে যাদের ইমিউনিটি কম যারা বয়স্ক রোগীগুলো যাদের মাল্টিপল প্রবলেম আছে এই ধরনের তো বটম লাইন হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আমরা কোনো বুস্টার ভ্যাকসিন দিচ্ছি না এবং এখন পর্যন্ত আমাদের ভ্যাকসিন ক্যাম্পেইন যদি শুরু হয়েছে মার্চের দিকে খুব বেশি সময় আমাদের পার হয় নাই সো হয়তো এই বছর আমাদের বুস্টার ভ্যাকসিন যারা ফাইজার নিয়েছি তাদের লাগবে না এবং গভর্নমেন্ট এর ব্যাপারে যখন নোটিফিকেশন দিবে তখন আমরা বুস্টার ব্যাপারে চিন্তা ভাবনা করবো কথা বলবেন ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে যে আমার যদি একটা ভ্যাকসিন দেওয়ার পরে অ্যালার্জি হয় ফর এক্সাম্পল আপনি ফাইজার দিচ্ছেন অথবা আপনি অ্যাস্ট্রাজিনিকা দিচ্ছেন এরপরে দেখেন আপনি স্কিন রিয়াকশন হয়েছে অথবা ব্লাড ক্লট হয়েছে অথবা সামসর্ট অফ কোনো রিয়াকশন হয়েছে আপনি কনসার্ন আমি আর সেকেন্ড ডোজ দিব না সেখান থেকে কি অন্য কোনো উপায় আছে কিনা তো এই ব্যাপারে ও আমার ওপিনিয়ন হচ্ছে এবং এটা ওপিনিয়ন অফ এক্সপার্ট দ্যাট আই ওয়ার্ক উইথ যে দ্যার ইজ নো নাথিং টু সে দ্যাট উই ডোন্ট সে দ্যাট

কম্পেয়ার টু যারা দুইটা একই ভ্যাকসিন পাচ্ছে ফর এক্সাম্পল একজন দুইটা অ্যাস্টাজেনিকা পেয়েছে আরেকজন একটা অ্যাস্টাজেনিকা একটা ফাইজার পেয়েছে যার যে অ্যাস্টাজেনিকা ফাইজার পেয়েছে তার ইমিউনিটি বেটার দেন যে দুইটা অ্যাস্টাজেনিকা পেয়েছে এবং আপনারা জানেন অনেকে হয়তো বা যে জার্মান চ্যান্সেলর সে কিন্তু প্রথমটা অ্যাস্টাজেনিকা নিয়েছে পরেরটা ফাইজার নিয়েছে সো বটম লাইন হচ্ছে এখানে যে আপনার একটা ভ্যাকসিনের রিয়াকশন হলে আপনার আরেকটা ভ্যাকসিন অপশন আছে আপনার জিপি অথবা আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই ব্যাপারে আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে গত আমাদের আলোচনাতে সম্ভবত ইসমাইল আঙ্কল একটা কোয়েশ্চেন করেছিলেন যে ওনার সেকেন্ড ডোজটা অনেক পরে দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে কি আসলে এই সেকেন্ড ডোজ ডিলে করার কারণে ওনার কোনো ভ্যাকসিনের মানে ইফিকেসি বা ইফেক্টিভনেস কমে যেতে পারে কিনা আচ্ছা এখন এই ব্যাপারে হচ্ছে যে ফাইজারের ক্ষেত্রে তিন সপ্তাহ গ্যাপ বলা হয় ইট ক্যান বি মো লং আর ক্যান আপ টু গোট সিক্স উইক ইজ ন প্রবলেম বাট প্রেফারেটলি থ্রি উইক এটা গভর্নমেন্টের মানে এটা হচ্ছে গাইডলাইন এটাই ফলো করার চেষ্টা করা হচ্ছে অ্যাস্টাজিনিকের ক্ষেত্রে একটি ভেরিয়েবল অ্যাস্ট্রাজিনিকের ক্ষেত্রে ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ হতে পারে এবং স্টাডিতে দেখা গেছে একচুয়ালি যারা বারো সপ্তাহ পরে সেকেন্ড ডোজ দিচ্ছে তাদের আর ইমিনেটটা কি ভালো হচ্ছে সুতরাং যারা আপনি ডিলেও করেছেন তিন মাস ব্যবধানে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বরং হয়তো উপকার হতে পারে এরপরও যদি কোনো কারণে যেমন কেউ যদি মনে ফার্স্ট ডোজ নিছে এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্সির কারণে সে এখন একটু কনফিউজ আমি সেকেন্ড ডোজ দিব কিনা সে চার মাস ওয়েট করছে পরে ডিসিশন নিছে স্টিল ইজ ওকে টু গো অ্যান্ড হ্যাভ দ্য সেকেন্ড শট ইট টু ইট উল নট ডু হার্ম এন্ড ইট উইল অ্যাট লিস্ট গিভ সাম প্রোটেকশন আচ্ছা লাস্ট যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যাকসিনের কোন কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা এটার কন্ট্রা ইন্ডিকেশন বলতে আমি বুঝাচ্ছি কি যে এমন কোনো অসুখ এমন কোন ডিজিজ যদি মানুষের থাকে যেটা তার ভ্যাকসিন নেওয়া ঠিক হবে না এরকম কোন ডিজিজ সম্পর্কে জানা দরকার হচ্ছে যে ফাইজার বা বা আমাদের দেশ এখানে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা নেক্সট মান্থে এইটার কোনো ইন্ডিকেশন নাই আপনি ভ্যাকসিন নিতে পারবেন আপনার হার্টের প্রবলেম থাকুক আপনার ডায়াবেটিস থাকুক আপনার কিডনি প্রবলেম থাকুক কোনো সমস্যা নেই ভ্যাকসিনের চেক লিস্ট আছে যে চেক লিস্ট দিয়ে আপনি জিপি চেক করে ডিসিশন দিবে যে ওকে কিনা তবে যদি আপনার কোনো সময় অতীতে ভ্যাকসিন রিলেটেড সিভিয়ার অ্যালার্জি রিঅ্যাকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে হ্যাঁ আপনাকে অবশ্যই একজন জিপি সাথে কনসাল্ট করে নিতে হবে এবং জিপি তখন ডিসিশন দিবে যে আপনাকে কোন ভ্যাকসিন দেওয়া যাবে ভ্যাকসিন আপনি দিতে পারবেন তবে জিপি কে চেক করতে হবে যে এটা ফাইজার নাকি এটা অ্যাস্ট্রাজেনেকা নাকি মডারনা তবে এমন কোন ডিজিজ নেই যেটা আপনাকে ভ্যাকসিন থেকে বিরত রাখতে পারে তো আমার লাস্ট লাইটটা আমি বলছি আমরা সবাই একটু ভালো খবর শুনতে চাই আমরা এই প্যান্ডেমিক শুরু হয়েছে দুই সালের ডিসেম্বর থেকে এবং আমরা এখন পর্যন্ত স্ট্রাগল করেই যাচ্ছি এবং ভ্যাকসিন দিয়েও যে আমরা শ্বাস ফেলতে পারছি ব্যাপারটা এরকম না তো যেটাই হোক এখন পর্যন্ত আমাদের প্রোটেকশন আন্ডার দ্য মার্সিয়া আল্লাহ সুবান হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল আপনারা জানেন যে আমেরিকা ইউকে শুরু করছে গত বছর ভ্যাকসিনেশন ইসরায়েল কিন্তু অলমোস্ট ওদের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বহু আগে করে গেছে হয়ে গেছে ইসরায়েল এখন বুস্টার ভ্যাকসিন শুরু করে দিয়েছে অলরেডি অথচ অস্ট্রেলিয়া আমরা ফার্স্ট ডোজ পাইছে এরকম লোক সংখ্যা অনেক কম ছিল আলহামদুলিল্লাহ রিসেন্ট ডাটা এটা হচ্ছে আজকের ডেটা যে আমাদের এই অস্ট্রেলিয়াতে সেকেন্ড ডোজ ফিফটি পার্সেন্ট লোকের ভ্যাকসিনেশন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং প্রথম ডোজ পেয়েছে এইটি ওয়ান এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে এর মধ্যে আমরা আশা করছি যে বাই টেন্থ অফ অক্টোবর যে আমাদের সত্তর পার্সেন্ট লোকের টোটাল ভ্যাকসিনেশন হয়ে যাবে এবং বাই লেট সরি বাই টেন্থ অফ অক্টোবরে সত্তর পার্সেন্ট হয়ে যাবে এবং বাই লেট অক্টোবর আমরা আশা করছি আমাদের অস্ট্রেলিয়ান পপুলেশনের এইটি পার্সেন্ট ভ্যাকসিনেশন হয়ে যাবে এবং ইনশাল্লাহ যদি সেভাবেই আমরা আগাতে পারি নভেম্বরের মাঝামাঝি নাগাদ গভর্নমেন্ট লকডাউন সিলেক্টিভলি ইজ অফ করবে এবং হয়তোবা বাই আর্লি নেক্সট ইয়ার আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার খোলাও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনেক কথাই বলবো কোভিড নিয়ে অনেক কথা আলোচনা করব কিন্তু আমাদের সবাই মনে রাখতে হবে যে জীবন মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না এবং এই জীবন মৃত্যু আমাদের একসময় মুখমুখি হতেই হবে এই জন্য সবসময় আমাদের প্রিপেয়ার থাকতে হবে আমার মৃত্যু কোভিড দিয়ে হোক হতে পারে আমার কার অ্যাক্সিডেন্ট হতে পারে হার্ট অ্যাটাকও হতে পারে হ্যাঁ এটার আমি আমার মৃত্যু আল্লাহর কাছে আমাদেরকে মানসিকভাবে আল্লাহর মুখমুখি আমাদের পালন করতে মুখোমুখি হওয়ার প্রিপারেশন নিতে হবে স্পিরিচুয়ালি আমাদেরকে রেডি থাকতে হবে আমাদের আমলকে ঠিক রাখতে হবে সেই সাথে আমার মনে হয় যে একটা কথা আমি বলতে চাই এখানে একটু জাস্ট খুব সংক্ষেপে আমি যখন বিভিন্ন রকমের মিটিং এ অ্যাটেন্ড করছি হসপিটালের বিভিন্ন মিটিং এবং সেদিন আমাদের একটা মিনিস্ট্রিয়াল মিটিং ছিল খুব হায়ার একটা মিটিং ছিল যেখানে অস্ট্রেলিয়ার সারা সিডনির সব এক্সপার্টরা একসাথে বসে আলোচনা করছে একটা কথা আমাকে খুব মনে ধরেছে ওখানে যে এক কোভিড ইনফেকশন একটা ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে যখন রুগীরা আসে আপনারা হয়তো অনেকে জানেন বা হয়তো শুনেছেন যে আমরা তাদেরকে বলি উপর হয়ে শুয়ে শ্বাস নিতে অক্সিজেন যখন তাদের লাগে অক্সিজেন লাগায় তাদেরকে বালিশের উপরে বুকে মানে উপর হয়ে তাদেরকে শুয়ে আমাদের বলি এতে অক্সিজেন বেড়ে যায় কিছু মুসলিম যারা লিভারপুর হসপিটালে ভর্তি হয়েছে তারা বলছে যে আমি এটা করবো না ডাক্তর মানে আমার রিলিজন এটাকে আমাকে ইনহিবিট করে আমার রিলিজন আমাকে এটা ব্যাপারে নিষেধ করেছে

Think about what we have done that made us our Lord to be in outrageous and sending down such a calamity that whole entire world is struggling and is still yes we have got vaccination but we are not getting anywhere we are still struggling so may Allah give us mercy we ask for forgiveness and inshallah by asking the forgiveness again and again and asking the and doing the repentance again and again. Our, the, the rage of our Lord will come down. And we know our Lord is much, much more merciful than his anger. And inshallah, we'll look forward to that. Assalamu alaikum wa rahmatullahi wa